কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে জয় হিন্দ বাহিনীর রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রীর ভাইয়ের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরই তৃণমূলেরই অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত হলেন কালনা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী কুতুবুদ্দিন শেখ। এদিন আক্রান্ত কর্মী জানান, বুধবার রাতে ঝোড়োবাটি থেকে কদমবাই বাড়ি ফেরার সময় নেপাকুলি সাঁকোর কাছে কালনার দু নম্বর ব্লক সভাপতি প্রণব রায়ের নেতৃত্বেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাকে মারধর করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। তাদের অভিযোগ, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর থেকেই তাকে মারধরের টার্গেট করা হচ্ছিল। কারা মেরেছে? কেন মারলো? কেন বিজেপি থেকে তিনি বলে জয়েন করি, সেই দিনে আমার বাড়িতে শাসি এসেছিল। কারা শাসি এসেছিল? আচ্ছা, আজকে কি হয়েছে? আমি ছুরিটা খুলে দেবো, আটকে দিই আমাকে ফেলে পুজোতে করে গলার ছেলে মোবাইল ব্যবসার বিষয় আটান্ন হাজার টাকা হাতের বিয়ের বিল সব নিয়ে যায়। আমাকে বলে যে থানা পুলিশ করলে তোকে দেখতে হচ্ছিস, তো পুনরায়ের ক্ষমতা তোকে প্রাণেই মেরে দেবো, থানা পুলিশ করবি না। পুলিশ এসে আমাকে তখন উদ্ধার করে। আমি কতজন মিলে মারে? আপনার জন্য মিলে মারে, ওরা সবাই কাঁদলো। সবাই পুনরায় বাড়িতে ঢুকে কি করবে করো, বার করে তোমরা একশোটা লোক এসেছে, আমি ছেলেটাকে তোমার স্নান বার করে দেবো। আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে, আজকে তো বাড়ি থেকে চলে এসেছে, ওরা যে লোকগুলো যাচ্ছে তখনই মনে মনে আমাদের দিকে তাকাচ্ছে, হাঁটছে আমাদের রাস্তার দাঁড়িয়ে বাড়ি, তখনই আমার মনে মনে সন্দেহ হচ্ছে, ফোন করছি। তারপরেই ফোনটা ও তখন ধরেনি, ওরা কেড়ে নিয়েছে, কী নিয়েছে আমি তাও জানিনি। তখন দশটা বাজছে, তখন ইয়ে রিং হচ্ছে আর তুলছে নাকি, তখনই আমার মনে মনে ভয় হচ্ছে যে ওরা লোকগুলো গেল মারবে নাকি। তারপরেই শুনছি যে মেরেছে, ওর তো মোবাইল কেড়ে নিয়েছে, ফোন তার করে পাচ্ছে না। কি শুনলেন, কারা কারা মেরেছে? তারপর দিন থেকে প্রায় হুমকি দিত, কতদিন সরিয়ে দিয়েছি বাড়ি থেকে, আমি একা কি করবো। ওখানে হয়েছিল, আমরা ওখানে বসছিলাম, তুমি সরে যাও, তোমার সাথে আমাদের কোনো ব্যাপার নেই, আমরা ওকে দেখে নেব। গিয়ে আমি বলার পর আমি তো ওখান থেকে একটুখানি সাইড হয়ে গেলাম, তখন ওদের আরও গাড়ি করে ছেলে পিলে এলো, সেই ছেলেগুলো এসে ধরো একটু মারধর করে। ওকে কি দিয়ে মারধর করে? আমি তখন দেখছিলাম প্রথমে কি ঘুষি মারছিল, তারপর শুনলাম লাঠি ফাটি দিয়ে মেরেছে, ওটাকে সাইড করে দিল ওখান থেকে। আচ্ছা, হ্যাঁ, ওরা কার লোক? ওরা ওই রফিকের লোকই। কজন ছিল রফিক? রফিক কার লোক? রফিক আছে ওই পনেরো রায়ের লোক। আচ্ছা, কজন মিলে মেরেছে ওরা? প্রথমে আমি তো দেখলাম প্রথমে দু তিনজন এলো, হ্যাঁ, তারপরে বাকি গাড়ি করে দুটো গাড়ি করে লোকেল হয়তো ছ সাতজন হবে। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন সাইড করে দিয়েছিলাম। কারা সাইড করে? আপনি কি আটকে রেখেছিল? আমি বললো যে না না আটকে রাখিনি, আমার বলে তুমি সরে যাবে কেন, সব চেনা শোনা লোক তো, গ্রামেরই তো, আমি বলে তোমার সাথে তো কোনো সম্পর্ক নেই, তুমি সরে যাবে। তারপরে আপনি কখন গেলেন দেখা? আমি তখন ওই সাইডেই ছিলাম, যখন ওকে মারছে তখন আমি ওদের বলছি যে মারতে মারণ করছি, যে আমার ওরাই আমার যাদের বলে আমার মারামারি করেছিল, চল
যখন সাইড করে শুরু তারপর কি কি করলো তারপরে ওখানে থেকে আমার ওই নাগাপুরি সেজিক পুলিশ ছিল কিছু ওরা ওখানে থেকে শুনতে পেয়ে ওরা ছুটে আসছে দিয়ে আমার ওই আমাদের সৌভিক বলে একজন আছে সেজিক পুলিশ ওকে ফোন করলো দিয়ে ও থানায় ফোন করলো থানা থেকে গাড়ি গিয়ে তুলে নিয়েছে থানা গিয়ে উদ্ধার করে থানা গিয়ে উদ্ধার অপরদিকে প্রণব রায় জানান এলাকায় সমাজ বিরোধী হিসেবে কুতুবউদ্দিন শেখ পরিচিত এলাকার মানুষ বহিঃপ্রকাশের ফলেই এই ঘটনা ঘটেছে এর সাথে দলের কোনো যোগ নেই গতকাল রাত্রিতে আমি সকালবেলা শুনলাম যে কুতুব বলে একজন সমাজ বিরোধী তাকে নাকি কে বা কারা মেরেছে এ সম্পর্কে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই ও দীর্ঘদিন বিজেপি করতো এটা আমি জানি এবং এলাকায় সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল এলাকার মানুষের উপর অনেক অত্যাচার করেছে হয়তো তার বহিঃপ্রকাশ ঘটেছে কাল এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই আর আমার যে প্রণব রায়ের অনুগামী বলে বলা হচ্ছে কালনা দু নম্বর ব্লকে আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি এখানে যারা তৃণমূল কংগ্রেস করে তারা সবাই আমার অনুগামী আমি সবাইকে নিয়ে চলি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বদনাম করার জন্যে হয়তো কেউ কেউ তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য অনুগামী বলে চালাতে চাইছে বিষয়টা তা নয় এটা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যাপার এটা দীর্ঘদিনের অত্যাচারের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয় কালনা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট আনন্দ বার্তা।